আসসালামু আলাইকুম আমি বিপাশে পারভিন আমি অনার্স ফাইনাল ইয়ারের একজন স্টুডেন্ট এবং পড়াশোনার পাশাপাশি একজন ফ্রিলান্সার আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। আমার ফ্রিলান্সার জগতে আসার সেই ছোট্ট গল্পটি মূলত আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমার মনে আগ্রহ ছিল যে আমি পড়াশোনার পাশাপাশি কোন একটা কাজ করব যেটার করে আমি পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে পারবো তো সেই জন্য আমি ও বিভিন্ন ওয়েবসাইটগুলোতে সার্চ করতে শুরু করলাম যে কিভাবে আমি ফ্রিলান্সের জগতে আসতে পারি তো বিভিন্ন বিষয়ে দেখলাম যে ফিলান্সিং করা যায় ওয়েব ডিজাইন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন তো আমার ইচ্ছা ছিল গ্রাফিক্স ডিজাইনে কাজ করার তো আমি ইউটিউবে সার্চ করতে করতে গ্রাফিক স্কুল অফ বাংলাদেশ নামে একটা চ্যানেল দেখতে পেলাম সেখানে বিভিন্ন ধরনের ফ্রি ভিডিও দেওয়া আছে ফটোশপ ইলাস্ট্রেটর তো এগুলো দেখার পরে আমি ভাবলাম যে আসলে এগুলো থেকে আমি কিছু শিখতে পারব তো আমি ভিডিওগুলো দেখলাম এবং তারপরে যে তাদের প্রিমিয়াম ভিডিওগুলো ছিল সেগুলো আমি তাদের কাছে অর্ডার করলাম এবং কিছু দিনের মধ্যেই আমি সেই ভিডিওগুলো হাতে পেলাম এবং তখন থেকে শুরু হলো আমার প্র্যাকটিস করা তো আমি পড়াশোনার পাশাপাশি প্র্যাক অবসর সময়গুলোতে প্র্যাকটিস করে যাচ্ছিলাম এবং তারা যে এত দক্ষতার সহিত এত সুনিপুণভাবে সেই ভিডিওগুলোতে প্রত্যেকটা টুলসের এত সুন্দরভাবে বুঝিয়েছেন তা আমি সত্যিই অবিশ্বাস আমার কাছে বিষয়টা পূর্বে একদম অজানা ছিল এবং আমি এত সুন্দরভাবে যে এত কম সময়ে শিখতে পারবো সেটা আমি নিজেও আসলে বিশ্বাস করতে পারছিলাম না ভালোভাবে কাজটি শেখার পরে আমি তাদের আউটসোর্সিং এবং ফাইবার স্পেশাল নামে ডিভিডিটা তাদের কাছে অর্ডার করলাম এবং কিছু দিনের মধ্যে আমি ভিডিওটা হাতে পেলাম তারপরে আমি সেটা দেখা শুরু করলাম এবং মূলত তাদের আউটসোর্সিং এবং ফাইবার স্পেশাল ভিডিওটা দেখার পরে আমি ফাইবার ডট কমে অ্যাকাউন্ট খুলি এবং ফাইবারে অ্যাকাউন্ট খোলার পরে আমি কিছুটা জটিলতার সম্মুখীন হয়েছিলাম তারপরে আমি তাদের গ্রাফিক স্কুল অফ বাংলাদেশের যে হেল্পলাইন নাম্বার ছিল সেখানে ফোন করি এবং তারা আমাদের আমাকে যে নির্দেশনা দিয়েছিল সেই নির্দেশনা মোতাবেক আমি অ্যাকাউন্ট ওপেন করি এবং গিক পোস্ট করি তারপরে মার্শাল্লাহ আমি অনেক ভালো ফলাফল পাই এবং আমি ভালো আর্ন করতে পারি ফাইবারের পাশাপাশি আমি নাইনটি নাইন ডিজাইনে বিভিন্ন কনটেস্টে পার্টিসিপেট করতে লাগলাম এবং শুরুর দিকে আমার বেশ কিছু জটিলতার সম্মুখীন হতে হয়েছিল তারপরে আমি তাদের যে হেল্পলাইন ছিল সেখানে আবার তাদের সঙ্গে যোগাযোগ করলাম এবং তারা তারপর আমাকে যে দিক নির্দেশনা দিল সেই অনুযায়ী ডিজাইনগুলো পোস্ট করার পরে আমি অনেক সাফল্যতা অর্জন করি এবং তারপরে বেশ কিছু কনটেস্টে আমি উইন হয়েছি মূলত আমি যখন প্রথম উইন হই তারপর থেকে আমার মধ্যে উদ্দীপনাটা বেড়ে যায় বর্তমানে আমি অনলাইন মার্কেট কাজ করছি এবং আমার এই কাজটা আমি গত ছয় মাস যাবৎ শুরু করেছি এবং এবং ছয় মাসে আমি অনেক সাফল্য অর্জন করেছি আগে দেখা যেত যে আমি আমার হাত খরচের জন্য বাসা থেকে টাকা নিতে হতো এখন বর্তমানে আল্লাহর রহমতে আমার এরকম কিছু লাগে না ইভেন আমি নিজে এখন বর্তমানে অনেক টাকা ইনকাম করছি এবং আমাকে সাপোর্ট দেওয়ার পাশাপাশি আমি আমার ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারছি এ থেকে মূলত আমার কৃতজ্ঞতা বোধ থেকে আজকের এই ভিডিওটা করা আমার আজকে এত দূর পর্যন্ত সাফল্যতার পিছনে যার একমাত্র ক্রেডিট তা হলো গ্রাফিক স্কুল অফ বাংলাদেশ কেননা গ্রাফিক স্কুল অফ বাংলাদেশ যদি আমার পাশে না থাকতো হয়তো আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না যা আমি মনে করি তো সেই জন্য আমি গ্রাফিক স্কুল অফ বাংলাদেশকে ধন্যবাদ জানাই এবং আমার ভবিষ্যতে গ্রাফিক্স ডিজাইন নিয়ে আরও অনেক দূর অগ্রসর হবার ইচ্ছা এবং আমি মনে করি যে গ্রাফিক স্কুল অফ বাংলাদেশ ভবিষ্যতে আমার সঙ্গে থাকবে এবং আমি অনেক দূর এগিয়ে যাব আমি মনে করি গ্রাফিক্স ডিজাইন শেখার ক্ষেত্রে গ্রাফিক স্কুল অফ বাংলাদেশ ইজ দ্য বেস্ট সেই জন্য আমি গ্রাফিক স্কুল অফ বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং গ্রাফিক স্কুল অফ বাংলাদেশের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমি আমার আজকের এই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ